আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম ব্যাক টু শাহনাজ শিমুল ভ্লগস। কেমন আছো তোমরা সবাই? তোমাদের সবার জন্য নিয়ে এলাম আরেকটা নতুন ভ্লগ। আজকের ভ্লগটা আমি তোমাদের সাথে শেয়ার করব যে ছুটির দিনে সাধারণত আমি কিভাবে আমার স্কিন কেয়ারটা করি এবং সেই সাথে লাইক আমার সকালবেলার রুটিনটা তোমাদের সাথে শেয়ার করব। আজকে ওয়েদারটা অনেক সুন্দর, বাইরে অনেক গরম এবং বেশ সানিও, সো ওয়েদারটা অনেক ভালো। এনিওয়ে চলো কথা না বাড়িয়ে আমরা আমাদের আজকের ভ্লগটা শুরু করি। সপ্তাহে দুবারের মতো আমি স্ক্রাব অ্যাপ্লাই করি, মানে যেটাকে আমরা ফিজিক্যাল এক্সফোলিয়েটার বলি। আমি যেটা করছি সেটা হচ্ছে পুরো মুখে আমি আমার স্ক্রাবটাকে হালকা হাতে ম্যাসাজ করে নিচ্ছি। আমি বিওরের একটা স্ক্রাব আজকে ব্যবহার করছি, এটা যেটা করবে আমার পোর্সগুলোকে খুব সুন্দরভাবে ক্লিন করে ফেলবে। অ্যাক্টিভ অ্যাকনের ওপরে কিন্তু স্ক্রাব অ্যাপ্লাই করা যাবে না, ঠিক আছে? এখন আমি যেটা করব সেটা হচ্ছে আমার ব্রাশ দিয়ে ব্রাশটাকে আমি ভালোভাবে ক্লিন করে নেব এবং তারপরে আমি আমার লিপটাকে স্ক্রাব করব, মানে এভাবে, মানে লিপ ব্রাশ করব বেসিক্যালি। এটা লিপসের পুরো ডেড সেলকে একদম লাইক লিটারালি দূর করে দেয়, লিপসকে একদম স্মুথ করে দেয়। তবে এটা প্রতিদিন করা যাবে না, কিন্তু প্রতিদিন করলে কিন্তু লিপসের জন্য এটা ক্ষতিকারক হতে পারে। মুখটা ধুয়ে আসলাম আমি, এখনই আমি মুখে কোনো ময়েশ্চারাইজার লাগাবো না, আমি একটি শীত মাস্ক লাগাবো আজকে। বাট এটা হবে হচ্ছে ঘরোয়া শীত মাস্ক, এবং আমি তোমাদের দেখাবো কত সহজ জিনিস দিয়ে তোমরা ঘরে শীত মাস্ক বানাতে পারবে। তো শীত মাস্ক বানানোর জন্য আমি যেটা করব, এই যে এরকম একটা ট্যাবলেট নিয়েছি আমি, এরকম ট্যাবলেটের 50টা 60টা 100টার প্যাকেট পাওয়া যায়, ইবে থেকে কিনতে পারো, আলি এক্সপ্রেস অ্যামাজন থেকে কিনতে পারো, আমি আমাকে নিয়েছি শিন থেকে, সো শিন থেকেও নিতে পারো। আর আমি এটাতে যে লিকুইডটা ব্যবহার করবো, এটা বেসিক্যালি একটা লিকুইডের মধ্যে ডুবালেই এটা লাইক এক্সপ্যান্ড হয়ে যাবে আর একটা শীট মাস্ক হয়ে যাবে। যাদের এ ধরনের মাস্ক নেই তারা যেটা করতে পারো সেটা হচ্ছে কিচেন টাওয়াল ব্যবহার করতে পারো, এরকম কিচেন টাওয়াল, টিস্যু না কিন্তু, ঠিক আছে? টিস্যুতে কিন্তু কাজ হবে না। আর আমি যে লিকুইডটা আজকে ব্যবহার করবো সেটা হচ্ছে 100% পিওর কোকোনাট ওয়াটার। তোমাদের একটা মজার কথা বলি, যখন আমি বাংলাদেশে থাকতাম গরমের মধ্যে, এভরি সিঙ্গল ডেতে আমি কোকোনাট ওয়াটার দিয়ে আমার মুখ ক্লিন করতাম, ক্লিন করতাম বলতে লাইক মুখ ক্লিন করার পরে আর কি মুখে ইউজ করতাম অ্যাজ এ টোনার হিসেবে বা হালকা মাস্ক হিসেবে। তখন তো শীট মাস্ক বা এসব জিনিস এত কিছু বুঝতাম না, বাট এটা আমি মুখে অ্যাপ্লাই করে রাখতাম, তারপর 15-20 মিনিট পর আমি নর্মাল পানি দিয়ে মুখটা ধুয়ে ফেলতাম। আমার স্কিনে এতে অয়েল কন্ট্রোলটা হতো সব থেকে ভালোভাবে, তার থেকে বড় কথা ট্যান রিমুভ হতো সহজে। আরেকটা যেটা উপকার করতো সেটা হচ্ছে আমার অ্যাকনের জন্য অনেক উপকারে আসতো আর কি। তো যেটা আমি ব্যবহার করবো কোকোনাট ওয়াটার আর পাকা কমলার জুস, ঠিক আছে? পাকা কমলা, এটা এটা কমলা কিন্তু এর মধ্যে প্রচুর ভিটামিন সি আছে, ভিটামিন সি যেটা কিনা আমাদের সানট্যান রিমুভ করার জন্য অনেক অনেক ভালো। আর এটা যদি তোমাদের অ্যালার্জির কারণ হয় সেক্ষেত্রে তোমরা এটাকে স্কিপ করে যেতে পারো। আমি কখনো লেবু সরাসরি মুখে ইউজ করার কথা সাজেস্ট করবো না, কারণ লেবুতে অনেক বেশি অ্যাসিড আছে, এটাতেও আছে। বাট এটা যেটা করবো আমি কোকোনাট ওয়াটার দিয়ে যেহেতু মিক্স করে নিবো, সো এটা অতটা হার্শ হবে না, এটা অনেকটাই মাইল্ড, ঠিক আছে? এত গরম আজকে কোকোনাট ওয়াটার খাওয়া শুরু করবো এখন আমি, একটু ঠান্ডা কোকোনাট ওয়াটার। এটার মধ্যে কোনোরকম সুগার কিন্তু অ্যাড করা নেই, পিওর কোকোনাট ওয়াটার। এটা আমি খাবো বাইরে গিয়ে, তার আগে আমি এটা বানিয়ে নিই। সো অরেঞ্জকে আমি 2 টুকরা করে নিয়েছি, আমি এই অর্ধেকটা নেব। সো যাদের অরেঞ্জ জুস সম্ভব না কোকোনাট ওয়াটার, বাট অরেঞ্জ জুস কিন্তু আবার প্যাকেটেরটা ব্যবহার করবে না, প্যাকেটের অরেঞ্জ জুসে অলওয়েজ অলওয়েজ সুগার অ্যাড করা থাকে, প্রিজারভেটিভও অ্যাড করা থাকে। সো আমি এটা অল্প একটু মিক্স করে নিচ্ছি, ঠিক আছে? দেখো এটা এক্সপ্যান্ড হওয়া শুরু হয়ে গিয়েছে। ও, এটাকে আমি এখন খুলে নিব। সি, ইটস লাইক দিস। এটা সাইজটা যেন কেমন, কপালটা এত বড় আর থুতনির এখানে একটুখানি শীত মাস্ক, এখানে একটু বেশি থাকা উচিত, কিন্তু শীত মাস্ক শুকানো পর্যন্ত কিন্তু ওয়েট করা যাবে না, ঠিক আছে? খুব তাড়াতাড়ি এটাকে উঠিয়ে ফেলতে হবে, যেহেতু এটা ডিফারেন্ট টাইপের শীত মাস্ক আর এটার মধ্যে আমি যেহেতু কোনো সিরাম টাইপের কিছু নেই, এটার মধ্যে যেহেতু জাস্ট ফ্রুট জুস আর কি, সেই জন্য এটা কিন্তু তাড়াতাড়ি শুকিয়ে যাবে, এটা 10 মিনিট রাখলে এনাফ। সরি আমাকে দেখতে এখন অদ্ভুত লাগছে, বাট এখন আমি যেটা করবো সেটা হচ্ছে আমার কাছে হাফ মেলন আছে, এটাকে আমি ছোট ছোট করে কেটে নেব। যেহেতু বাইরে অনেক গরম তাই আমি ভাবছিলাম মেলনগুলোকে কেটে আমি ফ্রিজে রেখে দিব, তাহলে দুপুরে বা বিকালে যখন একটু স্ন্যাক্স খেতে মন চাবে তখন আমি ঠান্ডা ঠান্ডা মেলন খাবো। এখন আমি যেটা করব সেটা হচ্ছে
পানি দিয়ে আমার মুখটাকে জাস্ট আমি ওয়াশ করে ফেলবো, কারণ মুখ বেশ আঠা আঠা হয়ে থাকবে এই অরেঞ্জ জুসের কারণে আর কোকোনাট ওয়াটারের কারণে। ঠান্ডা পানি দিয়ে আমার মুখটাকে ঝাপটা দিয়ে আসবো। তো ফাইনালি আমার মুখটা আমি মুছে আসলাম, এখন আমি সরাসরি চলে যাব আমার স্কিন কেয়ারের দিকে। আজকে আমি স্কিন কেয়ারের জন্য আমার কিছু প্রোডাক্ট ব্যবহার করবো যেটা কিনা আমার অ্যাকচুয়ালি অনেক ট্রাস্টেড, ঠিক আছে, অনেক অনেক ট্রাস্টেড, সেটা হচ্ছে সিনিকেয়ারের প্রোডাক্টগুলো। সো সবার আগে আমি যেটা করব, আমার সিনিকেয়ার মনিকা ইন্টেন্সিভ প্লাসেন্টা সিরামটা আমি ব্যবহার করব। এটা আমি অনেকদিন ধরে ব্যবহার করছি, আমার এটা প্রায় শেষের দিকে, নতুনটা বের করতে হবে শেষের দিকে অ্যাকচুয়ালি। সো আমি যেটা করব, এটা জাস্ট 2 ফোঁটা নিব, একদমই বেশি না, ঠিক আছে, অনেক বেশি প্রয়োজন নেই। এটা যেটা করবে আমাদের পিগমেন্টেশনকে দূর করতে হেল্প করবে, সেই সাথে আমাদের স্কিনকে একটা নাইস গ্লো দিবে, এটা আমার খুবই খুবই পছন্দ। আমি এটা উইকেন্ড স্পেশাল স্কিন কেয়ার বলছি, ছুটির দিনের স্কিন কেয়ার বলার একটা কারণ আছে, কারণ হচ্ছে যে ছুটির দিন ছাড়া দেখা যায় যারা সাধারণত কর্মব্যস্ত মানুষ যারা, তাদের জন্য প্রতিদিন সকালে এত কাহিনী করে স্কিন কেয়ার করা পসিবল হয় না, তাই না? সো এটা তাদের জন্য যারা লাইক ছুটির দিন একটু হাতে সময় পেল, করলো উইকেন্ডে। এটা যতক্ষণে ড্রাই হতে থাকবে কয়েক মিনিটের জন্য, আমি সাথে সাথে ময়শ্চারাইজার অ্যাপ্লাই করবো না, আমি যেটা করবো আমার আই ক্রিমটা ব্যবহার করবো, যেটা কিনা খুবই খুবই ভালো রিঙ্কেলের জন্য আর হচ্ছে ডার্ক সার্কেলের জন্য। আনফর্চুনেটলি আমার ঘুম এত কম হয়, ডার্ক সার্কেল সহজে যেতে চায় না আমার, একটা ঠান্ডা একটা ফিলিংস দেয়, লাইক এত ঠান্ডা লাগে, এটা মনে হয় লাগানোর পর মনে হয় যে লাইক বরফ ঘষছে এরকম লাগে। সো পাফি আইসের জন্য কিন্তু এটা অনেক অনেক ভালো। সিনিকেয়ারের প্রতিটা প্রোডাক্ট তোমরা সিনিকেয়ারের পেজে পেয়ে যাবে, ওদের লিঙ্ক দেওয়া থাকবে আমার ডিসক্রিপশন বক্সে। আমি ইউজুয়ালি আমার ভিডিওতে যাই দেখাই যাই মেনশন করি, চেষ্টা করি ডিসক্রিপশন বক্সে লিঙ্কগুলো দিয়ে দিতে। আর এখন আমি অ্যাপ্লাই করছি ওদের পপ অয়েন্টমেন্ট, এটা খুবই খুবই ভালো ড্রাই এরিয়ার জন্য, তোমার লিপস, তারপরে ধরো কোনো ড্রাই স্কিন, ধরো তোমার ফেসে বা নাকের পাশে বা এলবোতে, এনিওয়্যার, এটা তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এটা যে শুধু লিপসের জন্য তা না, এটা সব জায়গার জন্য, এটা হচ্ছে পপ অয়েন্টমেন্ট ওদের। এর মধ্যে টি ট্রি, মানুকাহানি, ভিটামিন ই এসব আছে। সো আমার স্কিন অলরেডি অনেক অনেক হেলদি লাগছে, এখন আমি যেটা করবো লাস্ট বাট নট দ্য লিস্ট, মনিকা ক্রিমটা ব্যবহার করবো। আই লাভ দিস ক্রিম, আমার খুবই 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 পছন্দ এটা। ওরে শেষের দিকে এটা আমি গরমের দিনেও ব্যবহার করি, আমার কোনো প্রবলেম হয় না, এটা আমি বাংলাদেশের গরমেও ব্যবহার করেছি। সেক্ষেত্রে আমি যেটা করি একদম পরিমাণে কম ব্যবহার করি, খুব বেশি ব্যবহার করি না, যেখানে উইন্টারে আমি এটাকে একটু পরিমাণে বেশি ব্যবহার করতে পছন্দ করি। সো দেখতেই পাচ্ছ আমি একদম কিন্তু অল্প পরিমাণে নিয়েছি, খুব বেশি পরিমাণে কিন্তু নেইনি। কারোর স্কিনই পারফেক্ট না, যাদের স্কিন একদম পারফেক্ট স্মুথ, কোনো পোর্স নেই, কোনো দাগ নেই, কিছু নেই, আমি বলবো তারা লাকি অনেক, প্লাস তারা হয়তো স্কিনের আরও বেশি যত্ন নিয়েছে অনেক আগে থেকে, যেটাই হোক না কেন, জেনেটিক কারণে হতে পারে। আমার স্কিন পার্সোনালি অনেক খারাপ, অনেক খারাপ বলতে টিনেজার যখন ছিলাম আমার প্রচুর অ্যাকনে হতো। সো আমার স্কিন যে আমার সার্ভাইভ করেছে এত কিছু পরেও, আমি আমার স্কিন নিয়ে 100% হ্যাপি, আমার কোনো অভিযোগ নেই। অনেকের অভিযোগ আছে, বলে এত কিছু লাগানোর পরে স্কিনের অবস্থা কেন, ইউ গাইস হ্যাভ নো আইডিয়া আজ থেকে 10-15 বছর আগে আমার স্কিনের কি হাল ছিল তখন বলতে। বাই দ্য ওয়ে স্কিনকেয়ারের যে 4টা প্রোডাক্ট দেখলাম, আমি জানি অনেকে যাতে কনফিউজ হবে, স্কিনকেয়ারে কিছু প্রোডাক্ট দেখলে অনেকে এসে বলে যে টিনেজারদের জন্য আলাদা স্কিনকেয়ার করতে, আমার ইচ্ছা আছে করার, আমি ডেফিনেটলি করবো, বাট যখনই আমি স্কিনকেয়ারের কোনো ভিডিও করি আমি কিন্তু বলে দিই যেটা কারা কারা ব্যবহার করতে পারবে। স্কিনকেয়ার আমি ডেফিনেটলি, আমি 30-এর ওপরে আমার বয়স হয়ে গিয়েছে, তার মানে এই না যে আমি যেটা ব্যবহার করি সেটা টিনেজাররা ব্যবহার করতে পারবে না। যেমন এই 3টা প্রোডাক্ট সবার জন্য পারফেক্ট, ঠিক আছে, গোল্ড সেরামটা স্পেশালি আমি ট্রেন যাচ্ছে, গোল্ড সেরামটা তো আমি সবাইকে সাজেস্ট করি। পপ অয়েন্টমেন্ট আমি বলবো ভার্সেটাইল একটা প্রোডাক্ট, ভ্যানিটিতে থাকা আমি বলবো মাস্ট হ্যাভ একটা প্রোডাক্ট, এটাও খুব ভালো সব ধরনের, সব বয়সীদের জন্য, ছেলে মেয়ে সবার জন্য। আর এটা আমি বলবো যে যেহেতু এটা অ্যান্টি এজিং ক্রিম, এটা আমি বলবো যারা 25+ তারা ব্যবহার করতে পারো, আর যারা টিনেজার তারা অন্য কোনো লাইট ময়শ্চারাইজার কিন্তু তোমরা ইজিলি ব্যবহার করতে পারো। আরেকটা ট্রেন্ড কেন, এত গরম বাইরে, চিন্তার বাইরে, লাইক গরম এবং বাতাস নাই, ইউজুয়ালি যদি একটু বাতাস থাকে হালকা খুব ভালো লাগে, কিন্তু একদম সন্ধ্যার পরে একটু হালকা বাতাস হয়, বাট দিনের বেলা না বাতাস থাকে না ওরকম, সো গরমটা লাইক ভ্যাপসা গরম লাগে। এই জন্য আমি বেশিরভাগ সময় বাইরে পারলে ঘোরাঘুরি করি, একটু বাতাস টাতাস খাই। আবার আমার রুম কিন্তু ঠান্ডা, আমি কিন্তু চাইলে সারাদিন আমার রুমে বসে থাকতে পারি, কারণ আমার রুম অনেক আরামের, আমার রুমে সূর্যের আলো যেহেতু যায় না, গরমের দিন আমার রুম খুব আরামের থাকে। বাট এখানে একটা বড় প্রবলেম আছে, সেটা হচ্ছে যে রুমে আমি চলে গেলে একবার আর বের হতে মন চায় না, খুব আরামে থেকে যায় এবং সারাদিনে কোনো কাজকর্ম করতে ইচ্ছা করে না, কারণ শরীরে তো মাঝে মাঝে লাগে, কিছু করতে তখন মন চায় না। সো এই জন্য বেশিরভাগ সময় বাইরে ঘোরাঘুরি করি।
আমি যেটা করবো এখন আমি একটু আমার কাজকর্ম করবো, রান্না বান্না করবো না আমি, এত গরম আমি চুলার কাছে আজকে যেতে ইন্টারেস্টেড না। সো আজকে আমি ঠান্ডা ঠান্ডা খাবারই বেশি খাবো, ঠিক আছে? আমি চুলটাকে ভালোভাবে আছড়ে নিলাম, একদম সোজা করে আছড়ালাম, এখন আমি চুল কাটবো। আমি বেশ লেন্থটা আমি বেশ ভালোই লেন্থ রাখবো, এই পরিমাণ আমি কেটে ফেলবো ভাবছি। হ্যাঁ, কাটতে হবে, কারণ আমার চুলে আসলে যেহেতু লেয়ার দেওয়া এবং লেয়ারও অনেক বড় বড় হয়ে যাচ্ছে, ভালো বড় হয়ে গিয়েছে লেয়ার, মানে এই লেয়ার একসময় পর্যন্ত ছিল, এখন কত বড় হয়ে গিয়েছে। সো এই লেয়ারের কারণে আমার চুলের একদম নিচে মনে হয় না অনেক চুল আছে, ঠিক আছে, যেহেতু লেয়ারের জন্য। লেয়ার যখন বড় হচ্ছে তখন আমার এই বাকি চুলও কিন্তু বড় হচ্ছে, ঠিক আছে? সো সমানে সমানে আসছে না, সো আমি একটু সমানে সমানে আনার ট্রাই করছি। সো এই জন্য আমি খুব স্ট্রেট ফরওয়ার্ডভাবে কাটাকাটি করবো, লাইক ধরে খেঁচান করে কেটে দিবো এরকম আর কি। সো বেসিক্যালি আমি আমার চুলের আগা কেটেছি একদম স্ট্রেটভাবে, আর এরপরে যেটা করেছি আমার চুলের আগা ফাটাগুলোকে আমি কেটেছি। মধ্য দুপুরে যখন আমার একটু ক্ষুধা লাগে আমি সাধারণত ফ্রুট খাই। সো যে ফ্রুটটা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম মেলন, এত ঠান্ডা হয়ে গিয়েছে, অনেক ইয়ামি লাগছে, সো এটাই আমি এখন বসে বসে খেলাম। সো এটা দিয়ে আমি আমার আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের সবার সাথে দেখা হবে আমার নেক্সট ব্লগে, ততদিন পর্যন্ত আল্লাহ হাফেজ।